দেশ সিঙ্গাপুর বা শ্রীলঙ্কা হোক, আপনার পরিবারের পাশে কেউ দাঁড়াবে না ভাই। আপনার পরিবার যদি না খেয়ে থাকে, আপনার পরিবারের পাশে কেউ দাঁড়াবে না। দেশ যদি ধরেন আজকে সিঙ্গাপুর হয়ে গেল, দেশে কিন্তু আপনার হচ্ছে দেশ আপনার আপনার পরিবার যদি আপনি ইনকাম না করেন বা আপনার যদি ইনকাম সোর্স না থাকে, কিন্তু আপনি আপনি কিন্তু সিঙ্গাপুরের যে ফিল্ডটা আছে সেটা নিতে পারবেন না, যে আপনি সেইভাবে কিন্তু চলাফেরা করতে পারবেন না। দেশের দ্রব্যমূল্যের দাম কমুক বা দ্রব্যমূল্যের দাম বাড়ুক, আপনি কিন্তু ভাই আপনার পরিবারের পাশে কেউ দাঁড়াবেন না। তো সো এখন আপনার কি করা প্রয়োজন? এই অবস্থায় আপনি হচ্ছে ধরেন অনলাইন মানে আর্নিং করে আপনি যদি দেশের জন্য $1,000 হোক $500 হোক আপনি যদি দেশের জন্য রেমিডিয়াস নিয়ে আসতে পারেন, এটা যে এটা হচ্ছে দেশের জন্য যে কত বড় একটা উপকার হবে বা দেশের দেশের জন্য যে আপনি কতটুকু মানে কাজ করছেন সেটা হচ্ছে আসলে আপনি চিন্তা করতে পারবেন না। ধরেন আপনি হচ্ছে বললাম তো ভাই মানে দেশের জন্য কিছু করা লাগবে না, আপনি আপনার নিজের জন্য কিছু করেন, আপনি আপনার নিজের জন্য কিছু করেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনি দেশের জন্য আপনার অজান্তেই অনেক কিছু আপনি করে ফেলতে পারছেন। তো